গল্পের শুরুতেই আমরা রাসমণি নামের কৈশোরে পা দেওয়া সুন্দরী মেয়েকে দেখি। সব রীতিনীতি মেনে তার বিয়ে হয়। বিয়েতে রাসমণি পায় চোখ ধাঁধানোর মতো গয়না। কিন্তু ডাকসাইতে সুন্দরী রাসমণির সুখ বেশি দিন টিকল না। বাল্য বিধবার অভিশাপ নেমে আসলো তার জীবনে। বাবা মায়ের আদরের মেয়ে হওয়ায় রাসমণি ফিরে যায় বাপের বাড়ি। কিন্তু সমাজের কঠোর নিয়মের জন্য রাসমণি তার সাধের গয়না দিয়ে সাজতেও পারে না, আবার ভালো কোনো খাবারও খেতে পারে না। তার জন্য তার আক্ষেপের শেষ থাকে না। তবে সব কিছু খারাপের মধ্যেও দুদণ্ড আনন্দ খুঁজে নেয় রাসমণি তার সাধের গয়নার বাক্সে। তাই একা ঘরে গয়না পরে নিজের স্বাদ মেটাতো রাসমণি। সময়ের সাথে সাথে বয়স যত বাড়ে রাসমণির রাগও ততই বাড়ে। তার ভাইয়ের বউরা তার সঙ্গে ঠিকভাবে কথাও বলতো না, তারা ভয়ে তটস্থ হয়ে থাকতো সবসময়। বয়স বাড়লেও রাসমণি গয়নার বাক্স হাতছাড়া করেনি কখনো এবং সব হিসেবও লিখে রেখেছিল, পাছে কিছু চুরি হয়ে যায়। বন্ধুরা, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা। আজকের গল্প গয়নার বাক্স। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। রাসমণির ভাইপো চন্দন বিয়ে করে আনে সোমলতাকে। সোমলতার বাপের বাড়ির টাকার জোর না থাকায় রাসমণির প্রথমটা পছন্দ হয় না সোমলতাকে। গায়ের রং চুলের গোছ খুঁটিয়ে দেখে রাসমণি মুখ বেঁকায় এবং নিজের 11 বছর বয়সের একটি ছবি দেখিয়ে নিজের সৌন্দর্যের কথা ফলাও করে বলে রাসমণি। আশীর্বাদ করে গয়না দেওয়ার সময় সব থেকে হালকা বালাজোড়া দেয় এবং লিস থেকে বালাজোড়া কেটে ফেলে রাসমণি। এদিকে সোমলতা দেখে বিয়ের পর তাদের বাড়ির দামি জিনিসপত্র বিক্রি করেই সংসার চালাচ্ছে তার স্বামী ও ভাসুর এবং নিজেরা মাছ ধরে সময় নষ্ট করছে। দেশভাগ হওয়ার সময় পাকিস্তানে তাদের সমস্ত সম্পত্তি রয়ে গেছে। সোমলতার শাশুড়ি বুদ্ধি দেয়, শক্ত করে স্বামীর রাশ না ধরলে পথে বসতে দেরি নেই। অবাক হয় সোমলতা। তার শাশুড়ি মা বলেন এখন নতুন বিয়ে হয়েছে, এখনই তার সব কথা শুনবে, পরে কিন্তু সেটা হবে না, সেই জন্য সোমলতাকে শক্ত হতে হবে। সোমলতা ছাদে গেলে তার এক জা তাকে জানায় যে তার কোলে যে বাচ্চাটি আছে সেটি রামখিলাবনের নাতি। রামখিলাবনের সাথে রাসমণির সম্পর্ক থাকায় রামখিলাবনকে এ বাড়ির লোক পিটিয়ে মেরেছিল। কিন্তু পরবর্তীকালে কোনো রকম ঝামেলা যাতে না হয় তাই রামখিলাবনের পরিবারকে এ বাড়িতেই আশ্রয় দেওয়া হয়। ছাদের থেকে নেমে রাসমণির ঘরে ঢুকলে সোমলতা দেখে রাসমণি মারা গেছে। তবে রাসমণির আত্মা তাকে বলছে যে পাশের ঘরে তার গয়নার বাক্স রাখা আছে, সেটা সে যাতে নিজের কাছে নিয়ে রাখে। যদি একটাও গয়না সে চুরি করার চেষ্টা করে তবে রাসমণি চন্দনকে মেরে ফেলবে, তাহলে সে বিধবা হয়ে যাবে আর কোনো দিনও গয়না পরতে পারবে না। রাসমণির ভয়ে গয়না নিয়ে সিঁড়ি থেকে নামতে গিয়ে সোমলতা বড়জার সাথে ধাক্কা লাগে। বড়জার মনে সন্দেহ হয়, সোমলতা মনে হয় কিছু একটা লুকোচ্ছে। ঘরে গিয়ে সোমলতা ওই গয়নার বাক্স নিজের পালঙ্কের নিচে একটা বড় সিন্দুকের মধ্যে লুকিয়ে রাখে। বিকেল হতেই সবাই জেনে যায় যে রাসমণি মারা গেছে। কান্নাকাটি শুরু হয়ে যায় বাড়িতে। কিন্তু অদ্ভুতভাবে রাসমণির আত্মাকে শুধুমাত্র সোমলতাই দেখতে পাচ্ছিল। ভয় পেয়ে যায় সোমলতা, কাউকে কিছু বলতেও পারে না। এদিকে রাসমণির মৃত্যুর পর বাড়ির লোক গয়নার বাক্স খুঁজতে শুরু করে। ঘরের বিভিন্ন জায়গায় পুকুরে কোথাও বাদ পড়ে না, কিন্তু কোথাও পাওয়া যায় না রাসমণির গয়নার বাক্স। সোমলতার বড়জা যখন সোমলতার ঘরে ঢোকে পালঙ্কের নিচে সেই সিন্দুকটা থেকে সব কিছু দেখার চেষ্টা করে, তখনই হঠাৎ সিন্দুকের ঢাকনা ঝট করে ওর হাতের ওপরে পড়ে এবং হাতে চেপে যায়। তখনই কাঁদতে থাকে বড়জা। স্ত্রীকে সরিয়ে রাসমণির সোমলতার ভাসুর সিন্দুকটা খোলার চেষ্টা করে, তখনও তারই একই অবস্থা হয় এবং সবাই ঘর থেকে চলে যায়। এই সব কাজ রাসমণি করছিল, কারণ সে কখনোই চায় না তার গয়না অন্য কেউ পড়ুক। গয়না না পাওয়ায় সবাই বাড়ির চাকর বাকরদের পুলিশে দেয়, কিন্তু বড়জা এখনও সোমলতাকেই সন্দেহ করে। ছাদে একদিন সোমলতাকে একা পেয়ে বড়জা বলে, চুরি করা গয়না থেকে অর্ধেক আমাকে না দিলে আমি শ্বশুরমশাইকে সব বলে দেব। তখনই রাসমণি দুজনের সব কথা শুনে ফেলে এবং বড় বউকে মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। এদিকে ডক্টর আসলে অবাক হয়ে জানায় বড় বউয়ের পুরো শরীর ছেড়ে শুধুমাত্র জিভায় প্যারালাইসিস
অ্যাটাক হয়েছে, সে কথা বলতে পারবে না। সোমলতাকে দেখে বড়জা হাত দিয়ে কিছু একটা বলতে গেলে কেউ কিছু বুঝতে না পারে বড় বউকে কাগজে লিখতে বলে। বড় বউ যেই কাগজে লিখতে যায় অমনি তার হাতেও প্যারালাইসিস অ্যাটাক হয়, যার ফলে বড় বউ কাউকেই আর কিছু বুঝিয়ে উঠতে পারে না। এরপর সময় যত বাড়ে রাসমণির সাথে সোমলতার সবসময় কথাবার্তা হতে থাকে। এদিকে সংসারে আর্থিক অবস্থা অনেকটাই পড়ে যায়, ঘরের সব জিনিসপত্র বিক্রি করতে করতে প্রায় শেষ। এই আর্থিক পরিস্থিতির জন্য চন্দন আত্মহত্যা করতে যায়। তখনই সোমলতা চন্দনকে দেখে ফেলে, আটকায় এবং কথা দেয় কিছুদিনের মধ্যে সে কিছু একটা করবে। এরই মধ্যে একদিন সোমলতা লুকিয়ে রাসমণির একটা বড় হার বন্ধক দিয়ে অনেক টাকা নিয়ে আসে, চন্দনের হাতে তুলে দেয়। চন্দন জানতে চাইলে সে অবশ্য কিছু জানায় না, কিন্তু রাসমণি এ কথা জানতে পেরে যায়। তখনই একদিন যখন রান্নাঘরে সোমলতা একা ছিল তখন সোমলতার ওপর অত্যাচার শুরু করে, রান্নাঘরের সব কিছু তছনছ করে ভেঙে দেয় এবং সোমলতা কথা দেয় যে কিছুদিনের মধ্যেই তার গয়না সে ছাড়িয়ে আনবে। চন্দন ওই টাকা দিয়ে শহর থেকে কিছু শাড়ি কিনে আনে ব্যবসার জন্য। সোমলতাও ব্যবসার কাজে হাত লাগায়। দোকানের নাম দেওয়া হয় রাসমণি শাড়ি স্টোর। দেখতে দেখতে তাদের ব্যবসা দাঁড়িয়ে যায়, কিন্তু চন্দনের বাবা তাদের এই ব্যবসা ভালো নজরে দেখে না, কারণ জমিদার হয়ে শাড়ির ব্যবসা করাটা তিনি পছন্দ করেননি। কিন্তু অদম্য ইচ্ছে এবং কঠোর পরিশ্রমের ফলে তাদের শাড়ির ব্যবসা দাঁড়িয়ে যায়, যার ফলে সোমলতা একদিন রাসমণির সেই গহনা ফিরিয়ে আনে এবং রাসমণিকে জানায় যে তার দোকানের নাম রাসমণি নামেই দেয়া হয়েছে। রাসমণির খুব খুশি হয় এবং সোমলতার দোকানে পৌঁছে যায়। এরই মধ্যে চন্দনের দোকানে একদিন কমলা সুন্দরী আসে এবং অনেক শাড়ি নিয়েও কোনো টাকা না দিয়েই চলে যায়। চন্দন তার রূপে মুগ্ধ হয়ে যায়। তারই মধ্যে রাসমণি একদিন সোমলতাকে জানায় তার শ্বশুর তাদের দোকান বন্ধ করতে উঠে পড়ে লেগেছে, তাই আজ তাকে একটা গোপন কথা সে বলবে। সোমলতা তার শ্বশুর সম্পর্কে একথা জানলে হয়তো তার শ্বশুর তাদের ব্যবসায় আর কোনো রকম ব্যাগড়া দেবে না। তার শ্বশুর যখন জমিদার ছিল তখন চম্পা নামের একটা মেয়ের ওপর অনেক টাকা নষ্ট করেছিল। রাসমণি অনেক দুঃখের সাথে বলে, আমি যখন বিধবা হই তখন আমার 12 বছর বয়স। তারপর আমি যখন যৌবনে পা দিলাম আমার শরীর মনে অনেক পরিবর্তন ঘটে যায়। আমাদের বাড়ির চাকর রাম খিলাবানকে আমার ভালো লাগতো, আমি ওর প্রতি আকৃষ্ট হই। আমার ডাকে সাড়া দিয়ে সেদিন রামখিলাবান আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু রামখিলাবান সিঁড়ি থেকে ওঠার পথে বাসনে ধাক্কা লেগে পড়ে যায় এবং বাড়ির সবাই বেরিয়ে আসে। সব ঘটনা বুঝতে পেরে বাড়ির সবাই মিলে রামখিলাবানকে পিটিয়ে মেরে ফেলে, আর সেখানেই আমার জীবনের সমস্ত সুখ কোথায় যেন হারিয়ে যায়। সোমলতার রাসমণির জন্য খুবই খারাপ লাগে, কিন্তু সে জানায় তার শ্বশুরমশাই না চাইলে তার দোকানটা হয়তো এবার বন্ধই হয়ে যাবে, কারণ কয়েকদিন আগেই 30টা শাড়ি চুরি হয়ে গেছে। আর কোথায় পুঁজি আছে যে সে ব্যবসায় লাগাবে? এখন রাসমণি আর চায় না যে তাদের দোকান বন্ধ হয়ে যাক, তাই রাসমণি লতাকে জানিয়ে দেয় যে কয়েকদিন আগে চন্দন কমলাকে শাড়িগুলো বিনামূল্যে দিয়েছে আর তাকে এসে শাড়ি চুরির মিথ্যে কথা বলেছে। এটা শুনে সোমলতা খুবই কষ্ট পায় এবং চন্দনকে বলে, তুমি যদি কমলাকে ভালোবাসো তাহলে ওকে বিয়ে করো, আমি কিছু বলবো না, আমি সরে যাব। চন্দন নিজের ভুল বুঝতে পেরে সোমলতার কাছে ক্ষমা চায় এবং দুজনে আবার একসাথে ভালোভাবে দোকান চালায়। এরই মধ্যে একদিন সোমলতার দোকানে কিছু মহিলা এসে বাইরের কিছু শাড়ির নাম বলে, যেগুলো সোমলতার দোকানে পাওয়া যায় না, কারণ সেগুলো আনার জন্য অন্য শহরে যেতে হতো। সোমলতা শাড়ির নামগুলো লিখে নেয় এবং চন্দনকে অন্য শহরে পাঠায় সে শাড়িগুলো আনতে। সুযোগ বুঝে শাড়ির দোকানে গিয়ে বসে চন্দনের দাদা এবং এক কাস্টমার এলে 100 টাকা বাড়িয়ে শাড়ি বিক্রি করে। ওই ব্যক্তি পরের দিন এসেই দোকানে ঝামেলা করে। তখনই সোমলতা দোকানে চলে এলে সমস্ত দায় নিজের ওপর নিয়ে নেয়। সোমলতা ক্ষমা চেয়ে বলে, রাতে হয়তো ঘুমের জন্য সোমলতা বুঝতে পারেনি আর শাড়ির দাম 100 টাকা বাড়িয়ে লিখে ফেলেছে। তখনই তার ভাশুর বিরক্ত হয়ে দোকান থেকে চলে যায়। এরপর সোমলতা ওই ব্যক্তিকে সেই শাড়িটাই ফ্রিতে দিয়ে দোকানের সম্মান বাঁচায়। এরপর বাড়ি ফেরার সময় সোমলতা দেখে এক অজানা ব্যক্তি তাকে কিছুটা পিছু করছে এবং মাঝে মধ্যেই সে তাকে দেখেছে তার পিছনে আসতে।
বাড়ি ফিরে সোমলতা কথাটা পিসিমাকে জানালে সে বলে, এই পৃথিবীতে নারী পুরুষের সমান অধিকার, পুরুষের নিজের স্ত্রী ছাড়া অন্য কাউকে ভালোবাসার অধিকার থাকলে নারীরও আছে। কিন্তু সোমলতা পিসিমার কথায় গা করে না, কারণ সে এখন বিবাহিত নারী। এদিকে চন্দন অনেক দিন হলো বাইরে আছে, এতদিনে যে সমস্ত চিঠি লিখেছে তাতে কখনো সোমলতার কথা জানতে যায়নি। চন্দনের এই অবহেলায় সোমলতা অনেক কষ্ট পায় এবং চন্দনের প্রতি ভালোবাসা যেন কিছুটা ভাটা পড়ে যায় এবং ওই অচেনা ব্যক্তির প্রতি আগ্রহ বাড়তে থাকে। একদিন বাড়ি ফেরার পথে ওই ব্যক্তি লতার সামনাসামনি চলে আসে এবং লতাকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু পতিব্রতা লতা নিজেকে থামিয়ে সেখান থেকে ফিরে আসে এবং চিন্তা করে আজকের পর অন্য কারোর কথা সে চিন্তা করবে না। এরই মধ্যে চন্দন ফিরে আসে এবং লতা তাকে ধরে খুবই কাঁদতে থাকে। রাতে দীর্ঘদিন পর দুজনে ঘনিষ্ঠ হয়। তাদের জীবনে নতুন হাওয়ার মতো আসে ফুটফুটে মেয়ে চৈতালি। বড়জা চৈতালিকে মানুষ করতে করতে সমস্ত শারীরিক অসুস্থতা কাটিয়ে ওঠে। চৈতালিকে দেখতে হয়েছিল হুবহু রাসমণির মতো এবং ঠোঁটের পাশে তিলটাও ছিল একই জায়গায়। সবাই চৈতালিকে নিয়ে খুব খুশি হলেও লতা চৈতালিকে নিয়ে সবসময় চিন্তায় থাকতো। সে ভাবত পিসিমার হয়তো পুনর্জন্ম হলো। এদিকে চৈতালি হওয়ার পর থেকে লতা যে আর রাসমণিকে দেখতে পায় না, রাসমণি দেখা দিত চৈতালিকে। সময়ের সাথে সাথে চৈতালিও বড় হয়ে যায়। লতা একদিন চৈতালিকে রাসমণির গয়নার বাক্স দিলে চৈতালি বলে, এসব পুরনো দিনের গয়না আমি কী করবো, তুমি রাখো। এদিকে রাসমণি এখন চৈতালির সাথেই বেশিরভাগ সময় থাকে। চৈতালি রাসমণিকে জানায় তার প্রেমিক বেনু একজন স্বাধীনতা সংগ্রামী, তাই তাদের সবসময় দেখা হয় না। এই বেনু হলো রাসমণির বাড়ির চাকর রামখিলাবানের নাতি। বেনুর সাথে চৈতালি এক নতুন জায়গায় দেখা করতে যায়। তখন বেনু জানায় এখানে এক রফিক নামের কবি থাকতো, যার সাথে প্রণয় সম্পর্ক গড়ে উঠেছিল এক হিন্দু মহিলার। কিন্তু সে সম্পর্ক পরিণতি না পায় রফিক আত্মহত্যা করে নেয়। বেনু যে আন্দোলন করছে তাতে তার অনেক সঙ্গী আঘাত লাগে, কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে না পেরে মারা যায় অনেকেই। বাড়ি ফিরে চৈতালি রাসমণির সাথে এসব কথাই আলোচনা করছিল। তখন রাসমণি জানায় জন্মদিনে তার মা যে গয়নার বাক্স দিয়েছিল তাকে, তাতে 500 ভরি সোনার গয়না আছে, যেটায় তাদের জীবনযাপন ভালোভাবেই মিটে যাবে এবং তাদের আন্দোলনেও অনেক সাহায্য হবে। পরের দিনে চৈতালি বেনুর সাথে এ কথা আলোচনা করতে গেলে বেনু সেখানে ছিল না। চৈতালি ওখানে রফিকের লেখা কিছু কবিতা পায়। চৈতালি ওই চিঠির মতো লেখা কবিতাগুলো পড়ে বুঝতে পারে যে রফিক যে হিন্দু মহিলাকে ভালোবাসত সে তারই মা। চৈতালি বাড়ি ফিরে গয়নার বাক্স থেকে গয়না নিয়ে রফিকের চিঠিগুলোর সাথে থাকা শুকনো গোলাপ রেখে গেছিল। চিঠিগুলো পড়ে লতা কাঁদতে থাকে। এদিকে গয়নাগুলো পাওয়ার আসল অধিকারী চৈতালির কাছে গয়না পৌঁছে যাওয়ায় রাসমণির আত্মারও চিরদিনের জন্য মুক্তি পেয়ে যায়। আজকের গল্প এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করতে ভুলো না।